সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি, 14তম অল ইন্ডিয়া আর্ট এক্সিবিশনে আমাদের পেন্টিং, স্কাপচার, গ্রাফিক্স এবং ফটোগ্রাফির এক্সিবিশন চলছে দিল্লির ললিত কলা একাডেমিতে। 2 নম্বর এবং 3 নম্বর গ্যালারিতে আমাদের গত 6 তারিখ থেকে আমাদের এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছে, চলবে আগামী 12ই অক্টোবর পর্যন্ত। এই প্রদর্শনীতে 100 জনের উপরে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নবীন প্রবীণ শিল্পীদের নিয়ে আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। বিশেষ করে যে সকল শিল্পীরা সুযোগ পায় না, সেই সকল শিল্পীরা তারা এরকম একটি প্রদর্শনীতে সুযোগ করে দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা আশা করি এই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড আগামী দিনে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বিভিন্ন শিল্প, ছবি আঁকা, গান, আবৃত্তি এবং অনন্য বিভিন্ন সাবজেক্ট আমরা আমাদের এই পরিষদের অন্তর্ভুক্ত। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন, আপনারা ছবি দেখুন এবং আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ, নমস্কার। রয়েছে বিভিন্ন মিডিয়ার কাজ, জল রং, তেল রং, অ্যাক্রেলিক, বিভিন্ন মাধ্যমে স্কাপচার, সেরামিক্স, রয়েছে গ্রাফিক্সের কাজ, প্রবীণ শিল্পী রামকুমার পালের কাজ, টেক্সটাইলের কাজ, রয়েছে উড কার্ড, লিনো কার্ড, রয়েছে ফটোগ্রাফি, আমাদের লক্ষ্য বিভিন্ন শিল্পের বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন প্রান্তের শিল্পীদের একত্রিত করা, তাদের সমন্বয় তৈরি করা, সত্যিকারে ভারতবর্ষের বুকে এক শিল্প আন্দোলন গড়ে উঠুক, এটা আমাদের স্বপ্ন।
রয়েছে মিক্সড মিডিয়া, কোলাজ, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক কাজ,